হ্যাঁ প্রজ্ঞা, কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। কি বই নিয়েছিলাম বলবো? কেভিন হোর্সলির লিখা আনলিমিটেড মেমোরি। আমরা শুনতে চাই বইটাতে কি আছে। প্রথম একটা কবিতা বলি। তুমি যদি হতে মাগো ছোট আমার চেয়ে, আমি হতাম তোমার বাবা, তুমি আমার মেয়ে। তখন যদি ভুলবশত বলতে আমায় পড়ো, আমি বলতাম বড্ড রেগে, দুষ্টুমি কেন করো। এবার একটা কৌতুক বলি। আমি পড়াশোনা করা বন্ধ করে দিয়েছি। কেন? বেশি পড়াশোনা করলে যদি আবার পড়াশোনা শেষ হয়ে যায়, তো পরের প্রজন্ম পড়বে কি? পড়াশোনা আসলে আমাদের কাছে একটা বড় ঝামেলা। যখন আমি ক্লাস 4-এ ছিলাম, তখন আমি সবাইকে বলে বেড়াচ্ছিলাম, পিএসসি পরীক্ষাটা না দিয়ে কি 6-এ ওঠা যায় না। আমি কিন্তু পিএসসি পরীক্ষা দেইনি, তখন করোনা ছিল। এখন আমি বুঝছি পিএসসি পরীক্ষার আসল কেন দেয়, পিএসসি পরীক্ষাটা ওইটার আসলে ভালো দিকটা কি। আসলে আমরা সবাই পড়াশোনাটাকে খুব বড় ঝামেলা মনে করি। পড়াশোনা আসলে যখন আমরা কেউ কেউ আমাদেরকে পড়তে বলে, তখন আমরা সেটা গায়েই লাগাই না। যেমন বাবা মা সবসময় আমাদেরকে ধমক দেয় যে পড়তে বস, এত মোবাইল দেখিস না, টিভি দেখবি না। কিন্তু আমরা এটা বুঝি না যে তারা কেন বলে যে পড়তে বস, ভালো রেজাল্ট করতে হবে। একরোল করলেই তো সবসময় ভালো হয় না, তবে সবসময় আমাদেরকে কেন ভালো রেজাল্ট করতে বলে, এটা আসলে আমরা কেউ ঢুকাই না। আমরা যখন অজুহাত দেই, তখন অজুহাত আসে আমার পড়া মনে থাকে না, আমি পড়াগুলা পড়তেছি, মুখস্থ করতেছি, লিখে আসতেছি, কিন্তু বুঝতেছি না আমি কি করতেছি। ঠিক এই জন্যই এই আনলিমিটেড মেমোরি বইটা। এটাতে আছে কিভাবে দ্রুত কিছু সুন্দর সুন্দর কৌশলে খুব দ্রুত অনেক ভালো জিনিস শেখা যায়। যেমন মানুষের নাম মনে রাখা, অনেক বড় অঙ্কের কিছু সংখ্যা মনে রাখা, সেসব সব কিছু দেওয়া আছে। তার ফার্স্টে আমি বলি যে কিভাবে পড়াশোনাটা আপনার মাথায় ঢুকবে। যখন পড়তে বসবেন, তখন আপনার হচ্ছে 3টা জিনিস থাকবে, তার মধ্যে 1 নম্বর হলো নো ডিস্ট্রাকশন। যখন আপনি পড়তে বসবেন, তখন শুধু পড়াতেই মনোযোগ দিবেন, ফোন একেবারে দূরে রাখবেন। এর ফলে আপনার মনোযোগটা থাকবে, আর কে মেসেজ দিচ্ছে, নোটিফিকেশন আসতেছে কিনা, সেদিকে আপনার মনোযোগ যাবে না। নো ডিস্ট্রাকশন, এটা করলে আসলে পড়াশোনায় ভালো মনোযোগ বসে। তারপর সেকেন্ড হলো অ্যালার্ম ক্লক সিস্টেম। আপনি ধরুন আপনি আমার মতো স্টুডেন্ট, তো 6টার সময় ঘুম থেকে ওঠেন, তো 6টা থেকে 7টা বাংলা, 7টা থেকে 8টা ইংরেজি, 8টা থেকে 9টা গণিত। এর মধ্যে আপনার হচ্ছে পড়াশোনার মধ্যে ব্যাঘাত ব্যাঘাত আসতে পারে। যেমন 6টার সময় আপনার ওঠার কথা, আপনি 6:30 সময় উঠলেন, অথবা ফোন দেখলেন, কোনো কারণে বিজি হয়ে গেলেন, তো ওইটার সাইডে আপনি লিখে দেবেন ওয়েস্ট অফ টাইম। পরের দিন যখন ওইটা দেখবেন, তখন আপনার সেটা আপনার মেমোরিতে বারবার প্রেশার ক্রিয়েট করবে যে আপনার কালকে এই টাইমটা ওয়েস্ট হয়েছে, তো আজকে আপনি এই সময়টাকে আর যেন ওয়েস্ট না হয় এই দিকে ঝুঁকে পড়বেন। ঠিক এই কারণেই বড় বড় বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, এমনকি প্রাইভেটগুলোতেও দেখবেন যে তারা ডায়েরি ব্যবহার করে। বাংলা কি পড়া দিল সেটা দেখে, ইংরেজি কি পড়া দিল সব কিছু লিখে রাখে। যখন বাংলা পড়া শেষ হয়ে যায়, তখন সে টিক চিহ্ন দেয়। যখন যেই পড়াটা হয় না, তখন সেটা যখন সে দেখে যে আমার এই পড়াটা হয়নি, তখন তার সেই পড়াটা করতে আগ্রহী হয়ে যায় যে আমাকে এই পড়াটা করতে হবে, এই পড়াটা না হলে স্যার আমাকে গালি দিবে। কিন্তু আমরা যখন কোনো কিছুতে লিখি না, তখন আমরা যখন লিখি না, আমার মাথাতেই রাখে দিই যে বাংলা এটা পড়া, ইংরেজি এটা পড়া। তখন আমি যখন একটা পড়া করব না, যেমন বাংলা পড়াটা করলাম, বাংলা পড়াটা না করার কারণে যে আমার স্যার যে আমাকে বকতে পারে, সেটাও মাথায় আসে না কিছু কিছু টাইমে। তখন মনে হয় যে কিছুই তো হবে না, স্যার হচ্ছে এই কিছু একটা বলে হচ্ছে পাশ কাটায় চলে যাব, অন্য সাবজেক্ট নিয়ে বসবো, অথবা কোনো একটা অজুহাত দেব। কিন্তু এটা আসলে অনেক সুন্দর একটা জিনিস যে রুটিন তৈরি করা, ডায়েরি ব্যবহার করা। যখন আপনি ডায়েরি ব্যবহার করবেন, তখন এটা আপনার মস্তিষ্কে বারবার প্রেশার ক্রিয়েট করবে যে আপনার এই পড়াটা হয় নাই। 3 নম্বরে হচ্ছে স্লিপ লার্নিং। আপনি যদি ছেলে অথবা মেয়ে, উভয়ের ক্ষেত্রে 7 ঘন্টা দৈনিক আপনার ঘুমানো প্রয়োজন। 7 ঘন্টা ঘুমালে আপনার পড়াশোনাটা অনেক সহজে মনোযোগ বসবে। অথবা আপনি যদি মেয়ে হন, তাহলে ছেলেদের তুলনায় 1 থেকে 2 ঘন্টা বেশি আপনাকে ঘুমাতে হবে। এই 3টা জিনিস যদি আপনার মাথায় থাকে, এই 3টা কাজ যদি আপনি করতে পারেন সুন্দরভাবে, তাহলে আপনার পড়াশোনা অনেক সহজে মাথায় ঢুকবে। এগুলো এখন কি বইতে আছে? এগুলো বইতে নাই, আউট নলেজ।
যে এখন বই বইটাকে নিয়ে বই নিয়ে বলছি, যেখানে আছেন ফার্স্ট হলো যেখানে আছেন ওইখানেই মনোযোগ দিন। আপনি একসাথে 10টা সাবজেক্ট একসাথে নিয়ে, সামনে আমার পরীক্ষা আর 2-3 দিন পর পরীক্ষা, 10টা সাবজেক্ট সামনে নিয়ে আপনি পড়তে পারবেন না। আপনাকে ফার্স্টে বাংলা বইটা বের করে বাংলাটাই শুধু শেষ করতে হবে যদি আপনি রিভিশন দিতে চান। তো একসাথে যখন আমি অনেক ধরে নেই একজন মানুষকে, ওকে তার বস, 2টা মানুষ, একজনকে তার বস মানে দুজনকেই কাজ দিছে, যে যেই কাজটা একদিনে করার কথা সেই কাজটা, যেই কাজটা অনেক দিন ধরে করার কথা সেই কাজটা তাদেরকে একদিনে করতে বলা হয়েছে। একসাথে 3-4টা কাজ দিছে, 3-4টা জায়গার কাজ। এখানে আমরা ধরবো প্লাস আর মাইনাস। মাইনাসের মানুষটা সে পড়াশোনা, সে যখন সেই কাজগুলো সামনে রাখে তখন মনে করে এইটা একটু করি আমি তো এতগুলো কাজ করতে পারবো না, প্লাসও তো এতগুলো কাজ করতে পারবে না। তো মাইনাস মনে করায় যে আমি সবগুলো কাজ একটু একটু করে করি, বসকে জমা দিয়ে বলবো যে বস আমার এতগুলো কাজ হয় নাই, আমি সবগুলো কাজ একটু একটু করে শেষ করছি। তো এরকম করে যখন বসকে জমা দিতে যায় দুজন, তখন দেখা যায় বস মাইনাসের খাতাটা দেখে মানে কাজগুলো দেখে অনেক রাগান্বিত হয় যে তুমি কি করছো, একটা কাজও ঠিক করে করনি। আর অন্যদিকে প্লাসের দিকে দেখতে গেলে দেখা যায় এর আগের দিনে স্যার যখন তাকে কাজ দেয় তখন সে বলে যে, ভাবে মনে মনে যে এতগুলো কাজ দিচ্ছে আমি তো করতে পারবো না, তো আমি একটা কাজে শুরু করি ওইটাই শেষ করি। যখন সে সেই একটি কাজ করছিল আর স্যারকে ওই একটা কাজে জমা দিছে, স্যার আমি অন্য কিছু করতে পারিনি শুধু একটাই করছি, স্যার কিন্তু ওর উপর খুব খুশি হবে, কারণ এতগুলো না করতে পারলো সে তো একটা অ্যাটলিস্ট করতে পারছে একদিনের মধ্যে। তো এখান থেকে আমরা কি শিক্ষা পাই, এর থেকে আমরা বুঝি যে আমাদেরকে একসাথে অনেকগুলো জায়গায় মনোযোগ দেওয়া উচিত না, যখন আমরা কিছু করব শুধু সেটাতেই আমাদের মনোযোগ দিতে হবে, তাহলে আমরা পড়াশোনায় ভালো রেজাল্ট করতে পারবো। এখন আসি তথ্য বিশ্লেষণ করুন। তথ্য বিশ্লেষণের ক্ষেত্রে একজন মানুষ আপনাকে কিছু বলছে, যখন সে কিছু বলছে আপনি সেটা সুন্দরভাবে শুনছেন, হ্যাঁ শুনতে শুনতে যে কথাটা আপনি বুঝতে পারবেন না সেটা আপনি একটু মনোযোগ দিয়ে ভাববেন যে এ আসলে কি বললো, কি চিন্তা ভাবনাটা কি করে, কি চিন্তা ভাবনা করে বললো আর কি টপিক নিয়ে বা বললো। একটু যখন তথ্যটাকে বিশ্লেষণ করবেন তখন সেটি আপনার মাথায় খুব ভালোভাবে সেট হয়ে যাবে। ঠিক আমি এখন বইয়ের উদাহরণ দেই, বইয়ে যখন কোনো প্যারাগ্রাফ আপনি আপনি পড়তে যাবেন, ফার্স্ট ফার্স্ট এটাকে আপনি বাংলায় বাংলায় এক্সপ্লেন করবেন। বাংলায় যখন আপনি ভাববেন যে এটার মানে হচ্ছে এইটা, তখন বাংলাটা আসলে আমরা বাঙালি তো, তো আমাদের ইংরেজির তুলনায় বাংলাটা খুব সহজে মাথা ঢুকে। যখন আমি একটা বাংলা মিনিং করে নিব তখন সেটা খুব সহজে আমার মাথা ঢুকে যাবে। তথ্য বিশ্লেষণ করুন বলতে আসলে বোঝানো হয়েছে আপনি যখন সেই প্যারাগ্রাফটি পড়ছেন, প্যারাগ্রাফটি থেকে আপনি এই একটা ওয়ার্ডের কি মিনিং হতে পারে এটার তথ্যটা আসলে বিশ্লেষণ করবেন। যখন প্রত্যেকটা ওয়ার্ডের সুন্দর করে বিশ্লেষণ করতে পারবেন তখন সেটি খুব তাড়াতাড়ি আপনার মাথায় চলে আসবে এবং আপনি বুঝতে পারবেন যে এটার মিনিংটা কিরকম আর এটা আমার মাথায় ঢুকে গেছে, এটা হবেই। এখন মিথ্যাকে প্রশ্রয় দিবেন না, এটা আসলে সবচেয়ে জঘন্য মিথ্যা কথা যে তোর মাথায় কিছু নাই, তোর দ্বারা কিচ্ছু হবে না, তোর মাথায় গোবর ছাড়া আর কিচ্ছু নেই। এটা আপনি নিজেকে প্রশ্ন করে দেখুন যে আসলে কি আপনার মাথায় কিছুই নাই, আপনি কি কোনো কাজ করতে পারেন না। এই বই আসলে যাকে সবচেয়ে দুর্বল বলা হয়েছে সেটি অন্য কেউই না, আপনাকে। আর যে সবগুলো দুর্বলতাকে কাটিয়ে সামনে এগিয়ে যেতে পারে সে আর কেউই না, সে আপনি নিজেই। তো আপনি যখন এই বইটি পড়বেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনার কতগুলো ভুল ভ্রান্তি আছে, এই কতগুলো ভুল ভুল ভ্রান্তি আছে আপনার চিন্তা ভাবনায়। মানুষ যে আপনাকে বলে কত রকমের মিথ্যা কথাগুলো আপনাকে বলে, তো আপনি যখন আপনি আপনাকে যখন কেউ দোষারোপ করবে যে তোর মাথায় কিচ্ছু নেই, তোর দ্বারা কিচ্ছু হবে না, তখন আপনি একবার বাসায় বসে সুন্দর করে ভাববেন আসলে কি আপনার মাথায় কিছু নাই। তারপরে দেখবেন আপনি যখন একটা জিনিস নিয়ে কন্টিনিউ করে যাচ্ছেন, যেমন কবিতা আবৃত্তি করছেন ধরুন আপনি, তো কবিতা আবৃত্তিটাকে যখন আপনি চালিয়ে নিয়ে যাচ্ছেন আস্তে আস্তে তো গ্রো আপ হবে, তো কবিতা আবৃত্তিটাকে নিয়ে একটা ভালো জায়গায় যান, তো এই ক্ষেত্রে আপনি দেখা যাবে কিছুদিন পর যে আপনি কবিতা আবৃত্তি অনেক ভালো পারছেন। তার মানে কি আপনার মাথায় গোবর আছে? অবশ্যই না। এখন আসি স্মৃতি ও শৈল্পিকতা। একটা উদাহরণ দিই, আমরা যখন কোনো মুভি দেখি আমার পছন্দের মুভি, ধরুন আমার পছন্দের মুভি আমি অনেকদিন ধরে দেখতে চাচ্ছিলাম আজকে সেটা দেখতে পাচ্ছি, তো আপনার পছন্দের মুভি কি কখন আপনি ভুলে গেছেন একবার প্রশ্ন করুন তো।
অবশ্যই না, কারণ আপনি সেটা সেই যে চিত্রটা দেখানো হয়েছে সেই মুভিতে সেগুলো আপনি মনের মধ্যে ধারণ করছেন, আপনি বুঝতে চেষ্টা করছেন যে আসলে কি কি বোঝানো হয়েছে। যখন আপনি হলরুম থেকে বের হয়ে আসবেন তখন সবাই যখন জিজ্ঞাসা করবে যে কি কি বিষয়ে মুভিটা ছিল, তখন আপনি অনর্গল সবকিছু বলে বলে যেতে পারবেন। তো আসলে আমরা ঠিক এরকমই, আমরা যখন গল্পের বই পড়ি তখন প্রত্যেকটা ক্যারেক্টারকে আমরা নিজের মনে মনে ধারণ করি যে এই ক্যারেক্টার দেখতে এরকম হতে পারে। ওখানে আসলে যখন লেখা থাকে যে সে ফর্সা, দেখতে সুন্দর, চুল সোজা, তখন আমরা মনে মনে একজন মানুষকে তৈরি করে নিই ফেলি। ঠিক এই জন্যই আমাদের গল্পগুলো আমাদের ব্রেন থেকে কখনোই যায় না। কিন্তু পড়াশোনার ক্ষেত্রে যদি বলতে যাই, পড়াশোনার ক্ষেত্রে কিচ্ছু মাথায় ঢুকে না আমাদের। আমাদের কি করা উচিত, প্রত্যেকটা স্মৃতিকে মানে প্রত্যেকটা লেখাকে মনের মধ্যে তৈরি করে নেওয়া উচিত যে এখানে কি বোঝানো হয়েছে এবং ঠিক কি বিষয় নিয়ে বলা হয়েছে। এটা যখন আপনি মনে মনে একটা চিত্র দিব তখন কিন্তু খুব সহজে সেটা মাথায় ঢুকে যাবে। এখন আসি, যখন আপনাকে আপনি যখন হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন যে আপনার দ্বারা আর কিচ্ছু হচ্ছে না, তখন বলা চলে সমাপ্তি হচ্ছে নতুন শুরুর বীজ বপন। সমাপ্তি মানেই শেষ নয়, ইন শব্দটির মানে হচ্ছে ইফোর্ট নেভার ডাইস, অর্থাৎ প্রচেষ্টার কোনো মৃত্যু নেই। আপনি যখন সুন্দর বলেছে না, ই এফোর্ট নেভার ডাইস, ঠিক আছে, থ্যাংক ইউ। অর্থাৎ প্রচেষ্টার কোনো মৃত্যু নেই। আপনি যখন একটা কাজ পারবেন না তখন সেটি বারবার করতে থাকুন, একবার হবে না, দুইবার হবে না, সাতবার হবে না, আর অষ্টমবারে কিন্তু হতেই হবে তাকে। ঠিক এভাবেই আপনি যখন কোনো কিছু মাথা রাখতে পারছেন না তখন আপনার উচিত সেটাকে সুন্দরভাবে বিশ্লেষণ করা, মনে মনে সেটি চিত্র গ্রহণ করা। ঠিক এভাবেই এই বইটি আপনাকে সাহায্য করবে কিভাবে দ্রুত কোনো কৌশল টেকনিক ব্যবহার করে আপনি কোনো পড়া মাথা রাখতে পারেন। যখন আপনি একটা জিনিসকে ভালোভাবে মাথায় ধারণ করতে পারবেন তখন সেটি অনেক দিন ধরে আপনার মাথায় থাকবে। অর্থাৎ এখানে কেভিন হোর্সলি আসলে যেটা বোঝাতে চেয়েছেন, যেভাবে মানুষকে শেখাতে চেয়েছেন, সেটা হচ্ছে বোঝার মাধ্যমে যেন মানুষ শিখতে পারে। ঠিক এই জায়গায় আসে আমার মনে হয়েছে বর্তমানে যে কারিকুলাম দীপু মনি তৈরি করেছেন সেটি 6-7-এর জন্য আর কি। 6-7-এ অত্যন্ত আনন্দের সাথে পাঠ দেওয়া হয়, তো অনেকের খুব খারাপ মন্তব্য আছে এটা নিয়ে। অনেকগুলো অভিভাবক বলে কি যে আমার বাচ্চার জ্বর আসলে কেন আমি তাকে স্কুলে পাঠাবো, আবার আরেকজন বলে যে বাচ্চাকে আমি কখনো রান্নাঘরে ঢুকতে দিই না সে কিনা রান্না করে স্কুলে নিয়ে যাচ্ছে। এটা কি ধরনের শিক্ষাক্রম, ওরা কি পড়বে নাকি অন্য কিছু করবে? আবার বলে আমার বাচ্চা অসুস্থ হলে কেন আমি তাকে স্কুলে পাঠাবো, এই শিক্ষা করা উচিত। তো আমরা আসলে যখন দেখতে যাই যে আনন্দের সাথে কেন পড়াতে চাচ্ছে শিক্ষক, শিক্ষক আনন্দের সাথে পড়ার আসলে মেইন কারণটা কিসের, আসলে এখানে আমি এত এতক্ষণ পর আসে বুঝতে পারলাম বর্তমানে ডক্টর দীপুমনি কেন আসলে সবাইকে আনন্দের সাথে পাঠ দিতে চাচ্ছেন। অনেকের অনেক খারাপ মন্তব্য থাকতে পারে, আমার টিচারই তো আমাকে বলে আনন্দের সাথে পড়া উচিত না, পড়াশোনার সময় একটু মায়ের দরকার হয়, গালি দেওয়ার দরকার হয়, তাহলে ওর ব্রেনে যায়। হ্যাঁ ঠিক, এটা কথা সত্য, কারণ হচ্ছে যখন আমাকে একজন মা একজন যখন আমাকে মাইক দিবে সেই ভয়ে আমি পড়াটা করব, কিন্তু এই এইভাবেও কিন্তু পড়া মাথা ঢুকে। কিন্তু আমাকে যখন আমি যখন আনন্দের সাথে শিখতে পারবো সেটাতেও তো শিক্ষাগ্রহণ হচ্ছে আমার। এই দুটার মধ্যে পার্থক্য দেখতে গেলে আমি ভয় ভয় করে পড়ছি, আবার আমি আনন্দের সাথে পড়ছি। যখন আপনি কোনো জিনিস, কিছুক্ষণ আগে আমি বললাম যখন আপনি কোনো জিনিস আনন্দের সাথে পড়বেন তখন ওটি আপনার মাথা অনেক দিন যাবৎ থাকবে, আবার যখন আপনি হচ্ছে কোনো কিছু মায়ের ভয়ে পড়বেন স্যারকে কোনো রকমে দিতে হবে, স্যারকে কোনো রকমে দিলেই হয়ে যাবে, সেভাবে যখন পড়বেন তখন সেটা আপনার মাথায় ঢুকবে ঠিকই, বলতে পারবেন ঠিকই, কিন্তু আপনি বুঝতে পারবেন না আপনি কী পড়ছেন। আসলে আপনি যখন কোনো কিছু বুঝতে চেষ্টা করবেন তখন আপনি আপনি যখন কোনো কিছু বুঝতে চেষ্টা করবেন যে সেটি আপনাকে কী শিক্ষা দিতে যাচ্ছে তখন এটা আপনার মাথায় এতদিন ধরে থাকবে যে যে আপনি আনন্দের সাথে যখন শিখে তখন মানুষ কিন্তু খুব সহজে ভুলে না। ঠিক তেমনই আপনি যখন বুঝতে চেষ্টা করবেন যে আপনি কী পড়ছেন তখন সেটি আপনার মাথা থাকবে, আপনি যখন ইচ্ছা যেখানে ইচ্ছা সেখানেই প্রয়োগ করতে পারবেন। এই কেভিন হোর্সলি আসলে এটিই বোঝাতে চেয়েছে যে একজন মানুষ যেন আনন্দের সাথে শিক্ষা গ্রহণ করতে পারে। এতে অনেকের মতামত মিল থাকতে পারে, তবে আমি বলছি আমি এটিকে খুবই আমি ডক্টর দীপুমনিকে খুবই অন্তরের অন্তরস্থ থেকে ধন্যবাদ দিতে চাই, কারণ তিনি এই যে কেভিন হোর্সলি লেখা এই এই ফলো করেছেন। জি জি, আসলে
আমরা যখন আনন্দের সাথে শিখতে পারবো তখন সেটি খুব সহজেই মাথা ঢুকে যায়, কিন্তু আমাদের যে আনন্দের সাথে যখন আমরা শিক্ষা গ্রহণ করছি তখন সেটা অনেক দিন যাবত আমাদের মাথা থাকবে। তখন আপনি উপভোগ করতে পারবেন কোনো জিনিস, তখন সেটি অনেক আপনার ব্রেনে অনেক দিন যাবত থাকবে, অনেক দিন যাবত থাকবে। আপনি তা যেখানে যেখানে দরকার সেখানে ব্যবহার করতে পারবেন। থ্যাংক ইউ, তোমাকে থ্যাংক ইউ।